কই মা, তোমার রাঙা বউ তো তোমার পত্রের এখনো কোনো উত্তর দিল না। বিনা রাঙা বউ করে একেবারে মরে যাও গিয়া। হ্যাঁ, রাঙা বউর নামে তো এক ঢোক জল বেশি খাও। হ্যাঁ তো তোমার পত্রের কোনো উত্তর দিল না। ওমা আগো, তোমার এখন কথা কই শোনো মা। ওরা না তোমারে কোনো দামই দেয় না, বুঝছো? মা দেখো কবে কি সম্পর্ক আসিল না ছিল, এখন হেইটা ধরে যদি তুমি বয়া থাকো যে ওরা ওই সম্পর্কটা ধরে বৈশা আছে, তাইলে তো আর চলবো না। মা বলি আপনি তো আপনার কর্তব্য করেছেন, নিজের ছেলেকে বঞ্চিত করে। সেই কবে কবে কে যেন আপনাকে তার সমস্ত ধন সম্পদ গচ্ছিত রাখতে দিয়েছিল, হয়তো তার নিজেরই মনে নেই। দেখুন গে, সে সমস্ত আপনি এতদিন ধরে আগলে রেখেছেন, আবার তা নয় তাদেরকে আবার মনে করিয়ে দিয়েছেন চিঠিপত্র লিখে। কই তারা, কেউ এলো? দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ। আমার পায়ের বেড়ি তখন ওই মেয়েটা, হ্যাঁ ওই মেয়েটা বাচ্চা আছে বলে বাচ্চা আছে কবে আত্মহত্যা করে মনে যেতাম, তখন মাননের রাস্তায় থাকতাম না আমি। শুরু হয়ে গেল আমি কিন্তু তাহলে পাখা দিতে কয়না কি করে আদায় করতে হয় আমি ভালো করে জানি। আমার কি সাহসী পোলা রে, কি সাহস আমার পোলা। আমিও দেখো কয়নার বাস্ক যদি তুই নেস, তার আগেই আমি আত্মহত্যা করে মরে নি আর লেখা যাবো যে আমার মরণের জন্য দায়ী বাণী। ঠাকুর কি সন্তানই পেটে দিছিলাম, কি সন্তানই পেটে দিছিলাম ঠাকুর, এর থেকে বাজা করে রাখলেন ঠাকুর। অনেক হয়েছে, এখানে বসে বসে বিলাপ করবেন না তো আপনি। থাকুন থাকুন, আপনার গয়না নিয়ে আপনি থাকুন, আপনি মরলে না ওই গয়না আপনার সঙ্গে সঙ্গে চিতায় উঠবে। শোন না দিদি, এতদিন
কত মোটা হার, তো মনে করছি অনেক অনেক ভরি আছে গো। এতে এতে ঠিক কত ভরি আছে খুড়ি খুড়ি খুড়িমা? কত কত ভরি গো? ছি 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 ছি, রাঙা বউ না জানি কি ভাবতেছে। অত হিসেব করে তো দিইনি বৌমা। তবে হ্যাঁ, দাম আছে এটার। এর মধ্যে আমার স্নেহ আমার ভালোবাসা আছে তো, তাই বাচ্চা কাচ্চা বাচ্চা। আয় সোনা, এদিকে 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 চিকরি আয়। বাবা আয়, চিকরি চা প্রণাম কর। আচ্ছা 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 প্রণাম কর। হ্যাঁ থাক 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 থাক। বাহ বেশ ফুটফুটে তো। তোমার নাম কি? সোনা। সোনা, কোন ক্লাসে পড়ো? সেভেন। তুমি? রূপ। ও, কোন ক্লাসে? ফাইভ। বাহ খুব ভালো, তোমাদেরও পাওনা আছে, পরে দেব। রাঙা বউ, শালুকের সঙ্গে তো আলাপ হইলো, তা কোথায় আলাপ হইলো? ওই তো নদীর ঘাটে হাঁক দিয়ে দিয়ে সওয়ারি তুলছিল, ওই তো আমাদের এখানে নিয়ে এসেছে। একটু দুষ্টু মেয়েটি কিন্তু ভালো। ও শালুক, এদিকে আয়। খালি পেলাম কর। ছি 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 ছি, দেখছিস না পরিষ্কার জামা কাপড় এই নোংরা গায়ে? তোমরা এখানে খাড়ায় খাড়ায় কি দেখতেছ? আমগো উঠা নাকি সার্কাস দেখতেছে? হ্যাঁ জয় দেখছি না, যাও। সোনা দিদি, এ হলো তীর্থর ছেলে, আমার বড় নাতি আবির। এ আমার তীর্থের ছেলে? বাবা কত বড় হয়ে গেছে, আমি তো কল্পনাই করতে পারি না। ওরে রাঙা বউ, এ তো দেখছি রাজপুত্র নেই। হ্যাঁ কলেজে পড়ে তো, আর বলো না, লেখাপড়া ছাড়া কিচ্ছু জানে না, রেজাল্ট ভালো করে। আবির ভাই ঠিক আছে, আমি আমি তো মানে এমনিতেই আশীর্বাদ করতেছি, তার প্রণাম করতে হবে না। বাবা তোমার ভালো হইব দেখো, আমি কইতেছি তোমার খুব ভালো মঙ্গল। তুমি আমার কত আপনার তুমি জানো না, তোমাকে দেখে আজ খুব আনন্দ পাইতেছি। তুমি আমার কাছে কয়দিন থাকবা তো? আপনি তো আমাদের নিজের মানুষ, আপনাকে দেখতেই তো এলাম। রাঙা বউ প্রাণটা ঠান্ডা হয়ে গেল, ওর কথা শুনে প্রাণটা আমার ঠান্ডা হয়ে গেল। রাঙা বউ, তুই আমার কাছে কদিন থাকবি তো? তোর সঙ্গে আমার অনেক কথা আছে রে। থাকবো থাকবো, তোমাদের অত সহজে ছেড়ে যেতে পারি কি? শালুক, দেখুন দেখি কখন থেকে বলেছি শরবত আনতে, এখন এখানে দাঁড়িয়েছিল। কি করি আমি মেয়েকে নিয়ে? ঠিক আছে ঠিক আছে, নতুন মানুষ দেখলে একটু হয়, তো বাচ্চা মেয়ে অত বকো না। না না না, প্রিমা আপনি তো আরে ভালো করে জানেন না, কয়েকদিন থাকবেন তো এখানে বুঝতে পারবেন। সাথে কি আরে আমি পার করতে চাইতেছি। চলো চলো ভিতরে চলো, আসো বাবা। দেখুন সম্পূর্ণ এপিসোড Z5 এ।